তো সবাই সবাইকে ভালোবাসা ছড়াচ্ছে। গরম জলে স্নান করবে। ছোনাটা আমার ছোনাটা अभी तबीयत खराब है। देखिए आस्ते आस्ते कितना दिन बैठेंगे घर में बोलिए। तो एक तो फोन करा जाए ना। ए भाभी फोन कर तो बोले थे सोनू को फोन करने के लिए। के फोन करा जाए सोनू को बोलिए फोन करके। अभी डांटिए तो थोड़ा क्या अवस्था। আমি কলিং বেলটা শুনেই আমি বললাম না আমি একটু টাইমটা দেখে বুঝতে পারলাম যে তুমি এসছো। হ্যাঁ আমি জাস্ট ম্যাগি বসাতে যাচ্ছিলাম। কি আমি এসে গেছি। ঠিক আছে চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ব্লগের শুরুটাই যখন বেল টিপেছে তখন আমি বুঝেছি টাইমের মধ্যে অন টাইম যখন এসছে মানে অন টাইম ঘন্টি বেজেছে তার মানে আমি বুঝেছি যে কাল হাফ এন আওয়ার লেট চলছে। হাফ এন হ্যাঁ সে তো শরীরটা খারাপ মানে ও 9টায় আসে তো এখন 9:30 মতো বাজে। আমি ওই দেখেই ম্যাগিটা বসাবো যে ব্রেকফাস্টের জন্য ম্যাগি বসাই। যাই হোক এসে গেছে। আর এইদিকে ভরচা কে মা ফোন করেছিল কি বলছে জ্বর এসেছে বাবা ইয়ার কালকে রাত্রির থেকে আমার বাবারও জ্বর। কি অবস্থা মানে কি চলছে না চতুর্দিকে ভালো লাগছে না জানো। আর লোকে জ্বর সর্দি কাশি এদিকে আবার ছেলেরও জ্বর। আর রূপের তো পরীক্ষা না সবচেয়ে বড় কথা বলছে এটা। আমি একটু মাথা নিচু করে কথা বলতে হবে সবসময় মাথাটাকে হেলিয়ে রাখবে আমার দিকে বুঝেছো তো। নিচু করে কথা বলবে উঁচু বলে আমি কথা বলবো। গালি আসছে নিচু করে কথা বলার কোনো ব্যাপার নেই। নিচু করবে একমাত্র উপরওয়ালা কে চৌকাট করে। হ্যাঁ ঠিক ঠিক বলে একদম ঠিক একদম ঠিক বলে একদম ঠিক। এই সেদিন একটা জো ইয়ে শর্টস দেখছিলাম যে উট আর বইয়ের মধ্যে কি ব্যাপার দুজনেই মাথা উঁচু করে কথা বলে বুঝেছো। উট আর বউয়ের মধ্যে কি মিল আছে উট আর বউয়ের মধ্যে কি মিল আছে। এবার একটা শর্ট সিয়ে দেখছিলাম রিলস এর মধ্যে দুজনেই মাথা উঁচু করে কথা বলে বুঝেছো। তো যাই হোক অবশেষে কালির দেখা পাওয়া গেছে। হ্যাঁ আর এইদিকে বাবার মানে শরীর খারাপটা শুনে বাবার কালকে রাত্রির থেকে নাকি জ্বর এসছে মা ফোনটা করে বললো সেটা। আর দেখনে কে লিয়ে সোনু ভি যা রা দেখনে খুব কাজে ইয়ে চলছে কন্ডিশন। আমার একটু আধটু ধরবো ধরবো করছিল আমি ওষুধ খেয়ে নিয়েছি আমার ধরেনি কিন্তু ছেলেটার না উইকনেসটাও খুব প্রচন্ড হারে হয়ে রয়েছে। এটা একটা খুব চিন্তার ব্যাপার প্রতি বছর। আর বাবু কি বলেছে বলো তো কালিমাছি দিয়ে গেছে। কালিমাছি দিয়ে গেছে আমি জানি এরকম বলে কালিমাছি দিয়ে গেছে ওটা ভালোবাসে। তো যাই হোক আগে ব্রেকফাস্টে আজকে আমাদের হবে হচ্ছে ম্যাগি তাই ম্যাগিটা বসিয়ে দিচ্ছি এখানে। আজকে ট্রেনও অনেক লেট। ট্রেনও লেট আছে না? হ্যাঁ অনেক লেট। কিন্তু মোটু করে 9:30 9:30 না মোটু করে আয়ে আমি হার্ট করতে তো কতনা দেরি হোক। 9:30 বাজে দেখে আমি বললাম যে না আজকে আর কালীর দর্শন মিলবে না আমি উঠে রান্না করি। আর আজকে একটু রান্নাটা বেশি করে রাখতাম তার জন্য যাই হোক কালী এসে গেছে অসুবিধা নেই। আমার 3 দিন ওই যে বাসন মাজে যে দিদি ও আসবে না ও বলেছে আজকে আসবে কিন্তু 3 দিন আসবে না। তো আমার তো মুশকিল আসেন এসে গেছে বাসনটা ভেজে নিতে পারবে। এবার বুঝতে পারছো তো গলার আওয়াজ শুনে ও যে সুস্থ হয়েছে তার প্রমাণ হচ্ছে এটা। এসে কিন্তু চিলামিলি শুরু হয়ে গেছে। আর রূপের আবার একটা ব্যাপার রয়েছে ম্যাগি না ফ্রাইড ম্যাগি ও খুব একটা পছন্দ করে না। এমনি জাস্ট নর্মাল ম্যাগি মানে ফুটিয়ে মানে ইয়ে করে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে
আর এই মশলা দিয়ে দিলেই ও ভালোবাসে। তা আমি ভাবলাম যে তাহলে ওকে এইভাবেই দিই, আর গরম গরম ওটা মানে সুপের মতো থাকে, তো একটু জল জল করলে সুপের মতো গলাতেও আরাম লাগবে, বাবু সবারই আরাম লাগবে, সবারই তো একটা সর্দি কাশি চলছে। জান ভাবি একটু সিসি হ্যাঁ ও দাওয়া কা ওখানে 105 rupees দামে একটা ছোট সিসি হ্যাঁ সিরাপ পিনে ওয়ালা, তো ও সিরাপ আগে লাগিয়ে না আগে বাবু কে 5 ml পিনে কে হ্যাঁ আচ্ছা 5 ml পিনে কে হ্যাঁ মানে কাশির তো হ্যাঁ কাশি, তো ও আগে গলা মে যায় না ভাবি গলা তো কুট 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 করবে তাই হ্যাঁ এরকম আছে হ্যাঁ দাঁড়া না আমি কালকে সিসি আনবো হ্যাঁ দেখি ও আমাদের কে এখান থেকে তাহলে নিয়ে নেব হ্যাঁ একটা তো কাপ সিরাপ দেওয়া হচ্ছে ও কি বলছে ওষুধটা বুঝতে পারছি না কালকে নিয়ে আসলে বুঝতে পারবো যে কি বলছে পাকা পেটে নিয়ে আস পাকা পেটে তো রয়েছে আমাদের বিয়ের জন্য এটা ফেলে দাও আমার হয়ে গেল এবার ব্রেকফাস্ট করে আর এদিকে ডালটা বসিয়ে দিই তারপর মাছটা ছেড়ে গেলে মাছের ঝোল রান্না। আচ্ছা কোন ডাল বেটা মসুর ডাল না মুগ ডাল? মসুর ডালই বসাও ব্যাপারটা হচ্ছে কালী মাসি তোকে ভালোবাসাটা দিয়ে গেছে, তুই আমাকে দিয়েছিস আর দাদাই কেউ দিয়েছিস কালকে, মাকে কবে দিবি? মাকেও তো ছোট খাটো দিয়ে দিয়েছে, ভালোবাসার লোকগুলোকে দিয়ে দিয়েছে, আর তোকে ভালোবাসাটা কে দিয়ে গেছে? এটা এখন সর্বত্রই সবাই সবাইকে ছড়াচ্ছে, ভাইরাল ফিভার রূপ ছড়িয়েছে, আমার বাবাকে রাজেশকে আর আমাকেও ধরবো ধরবো করছে, কিন্তু আমার আর এসে এখন কড়া ভাবে ধরে নি ব্যাপারটা না, কালকে তো ওআরএস খেয়েছে আর এর চুল হয়েছে বড় ওই আজকে মানে কাটাতেই হবে যেহেতু পরশুদিন থেকে পরীক্ষা আজকে আসছে বিশ্বনাথ বাড়িতেই ডাকা হয়েছে, তার কারণ হচ্ছে আর সেলুনে বা পার্লারে নিয়ে যাওয়া হবে না, তার কারণ আবার ঠান্ডা মানে ইয়ে লেগে যেতে পারে, মানে কি বলবো আবার ওখান থেকে যদি আরেকটু বেশি ভালোবাসা নিয়ে আসে না আর আনার কিছু নেই, এখন তো অ্যাজিথ্রালারের অ্যান্টিবায়োটিক কভারেজে আছে, কিন্তু টাইমটা ওয়েস্ট হবে ফালতু, আরো আসবে একটার মধ্যে একদম ছোট ছোট করে একদম প্রায় নাড়া হওয়ার মতন কেটে নিবি, তাহলে 6 মাস আর চুল কাটতে হবে না, বাবার পয়সাটা বেঁচে যাবে, হ্যাঁ যে যার ধান্দায় আছে। এখানে এখন ডাল বসিয়ে দেবো, ডালটা একটুখানি এই কালি 5 ফোড়নটা দাও নি, একটু 5 ফোড়ন দাও এই তেলের মধ্যে, একটু দাও 5 ফোড়ন, একটুখানি পেঁয়াজ আর টমেটো দিয়ে ডালটা করবো, একটু 5 ফোড়ন না দিলে ভালো লাগবে না, ওয়াশরুমে এইভাবে ডালটা করলে আমরা সবাই খুব ভালো খাই, আর দেখবে ডাল যদি ভালো হয় না ডাল মানে তাহলে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়, তার সাথে তুমি একটা সাইডে কোনো ভাজি নিয়ে নিলে ডাল আর ভাজি দিয়ে খাওয়া হয়ে যায়, বাচ্চাদের তো খুব মজা লাগে বলো, ডাল আর ভাজি, মাছ মাংস খেতে হবে না, ওর একটুও পছন্দের জিনিস না ওই সব, তো যাই হোক ডালটা বসে গেছে আর ওইদিকে মাছটা করে নেবো, আজকে আলু ফুলকপি
করছি হ্যাঁ মাছের কালিয়া টাইপের করব আলু ফুলকপি দিয়েই করি একটু ইয়ে করে আর দুদিনের মতোই করে রাখবো কালি কালকে কালকে হয়ে যাবে মানে পশুরটা পশু দিন জিজ্ঞেস করছে যে আনবে কিনা এই বুঝু যা 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 আজকে একদম চন্দন দিয়ে সুন্দর করে ইয়ে করে নিয়েছে চন্দনের গন্ধ ছাড়বে সারাদিন ধরে আমরা চন্দন মাখি কি না মাখি আমার ছানা কোনারা কিন্তু চন্দন মাখবেই এরা যে আমাদের কাছে কি আমরা বুঝে বুঝাতে পারবো না এরা তোমরা হ্যামস্টার না হ্যামস্টার তো হ্যাঁ শোনা তো আমার শোনা তো ওয়া বাবা মুখ তুলে তুলে কি চাইছো তুমি মুখ তুলে তুলে কি চাইছো মা না 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 এই তো বাবা তোমাদের পরীক্ষা করবে না টাটকা টাটকা খাবার খাবে পরিষ্কার হবে ছুটকু ছুটকু কই আমার ছুটকু কই আমার ছুটকু কই আমার চিউড়ি কই 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 মুখ তুলে তুলে কি শোনো তোমরা মুখ তুলে তুলে কি শোনো আদর খেতে একেবারে ওস্তাদ আমরা আদর খেতে ওস্তাদ আমরা আদর ঘুমনু ঘুম আর খাওয়া এই ছাড়া বেশি কিছু জানি না বাবা বেশি খেলাধুলা আমরা সারা রাত ধরে খেলি ঝোলাঝুলি খেলি মুখটা দেখো না তুলে তুলে কি জানো প্রচুর প্রশ্ন ওর জীবনে প্রচুর প্রশ্ন কি প্রশ্ন করছো এত গুড ইভিনিং দেখো কিচেনে চলে এসছি এখন চলছে আমার কিচেনে আদ্রা গলা চা কারণ গলার অবস্থা সবারই মোটামুটি খারাপ আর তার মধ্যে আসবে হচ্ছে এখন আমার গানের দিদি আসবে আর আমাদের এই গানটা মানে একটা রীতিমতো আড্ডা চলে আড্ডা মানে কি গানেরই আড্ডা অনেক রকম গান মানে করা হয় আর যেটা হয় সেটা হচ্ছে যে জায়গাগুলো ভুল হয় দিদি অবশ্যই সেটা বলে দেয় তা না হলে রীতিমতো আড্ডাটাই এখন বেশি হয় তো গরম গরম চায়ের সাথে আড্ডা দিতেও ভালো লাগবে 5:30 আসবে এখন 5:20 বাজে চলো আগে তাড়াতাড়ি করে চাটা করে নিই গান বাজনা সব কমপ্লিট টমপ্লিট হয়ে গেল দিদিও চলে গেছে এখন এসছে একটু ফিশ চপ ভাজতে এগুলো আমার রেডি করা ছিল তো ফিশ চপ গুলো এখন ভেজে নেবো সন্ধ্যেবেলা জল খাবারও হয়ে যাবে আর যেহেতু রূপ এখন মানে পরীক্ষা আছে বলে বাইরের খাবার খুব একটা দিচ্ছি না ঘরের খাবারই দিচ্ছি তো এখন এই ফিশ চপ গুলো ভেজে নেব ব্যাস রাত্রির ডিনার আর একটা দিন শেষ হয়ে গেল আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে আবার একটা সুন্দর ঝকঝকে ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে রোজ যেরকম বলি আজও সেটা বলছি লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো টাটা গুড নাইট Close doors, I'm a fool for your love.